কেবল কি সালাত আদায় করা সিয়াম পালন করার মধ্যেই তাকওয়া সীমাবদ্ধ তা নয় বরং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহকে ভয় করে যাবতীয় পাপাচার থেকে যাবতীয় অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে তাকওয়া আমাদের অবশ্যই একটি জায়গায় আমাদের একত্রিত হওয়া দরকার সেটা হলো এই আমার আদর্শ এক আমার কিবলা এক আমার রাসূল এক আমার নবী এক আমার আল্লাহ এক সুতরাং আমি একই আদর্শে যখন ইবাদত করছি তখন আমার ভাইয়ের মধ্যে ভুল থাকতে পারে আমি তার ভুল সংশোধন করে দেব কিন্তু আমি তার পিছনে তার গীবত করব না আমরা এই সময় যেমন আমাদের প্রবৃত্তিকে আমরা নিয়ন্ত্রণ করি ঠিক তেমনি ভাবে রমজানের পরেও আমরা আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব এটা আমাদের জন্য করণীয় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আনাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا وعن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يقول يوم القيامة أين المتحابين في الجلال أين المتحابون في جلالي اليوم أظلهم في ظلي يوم لا ظل إلا ظلي حاتم کا حدیث مسجد کرتی کا جیت اسکری افطار محفل আলোচনা চব সভার محترم সভাপতি প্রধান অতিথি আলাদা সন্দন বাংলাদেশের محترم امیر جماعت রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামা একরাম সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ মসজিদের সম্মানিত পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ এবং অত্র এলাকার প্রাণপ্রিয় দিনী ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির দিশারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন মানুষকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করার জন্য যাতে করে মানুষ পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে চলে যেতে পারে যে রাসূল আমাদের জন্য আদর্শ নিয়ে এসেছেন আমরা তার প্রতি সংক্ষিপ্ত দরুদ পেশ করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি সুধী মণ্ডলী আমি আপনাদের সামনে সূরা মারিয়ামের 72 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অসংখ্য বাণীতে একটি হাদিস পেশ করেছি এর উপর ভিত্তি করেই আমরা আমাদের সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব রমজান মাস আমাদের মাঝে বছরে একবার আসে কিন্তু সালাত আমাদেরকে প্রতিদিন পাঁচবার আদায় করতে হয় যে ইবাদত মানুষের জন্য যতটা গুরুত্বপূর্ণ সেই ইবাদত মানুষের জন্য ততোধিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন মানুষকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহকে স্মরণ করতে হয় আর মানুষের আত্মাকে নিয়ন্ত্রণ করার জন্য এই একটি মাস সিয়াম পালন করলেই তার জন্য যথেষ্ট হয় আর এর মাধ্যমে সে কী অর্জন করবে এর মাধ্যমে সে তাকওয়া অর্জন করবে আল্লাহ বলছেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয-যালিমিনা ফীহা জাসিয়া অতঃপর আমরা তাকওয়াশীলদের মুক্তি দান করব এবং জালেমদেরকে নতজানু করে জাহান্নামে নিক্ষেপ করব তাহলে তাকওয়াশীল মানুষ কিয়ামতের দিন মুক্তি লাভ করবে আর জালেম যারা শিরক কুফর নেফাকি ইত্যাদি পাপাচারে যারা লিপ্ত হবে তারা সেদিন জাহান্নামে নিক্ষিপ্ত হবে কিভাবে নতজানু হয়ে লাঞ্ছিত হয়ে নিক্ষিপ্ত হবে তাই রমজান মাসে আমরা তাকওয়াশীল হব আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিমে লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু আত-তাকওয়া হা হুনা ওয়া ইউশীরু ইলা সাদরিহি সালাসা মিরারান
بحسب امرئ مسلم من الشر أن يحقر أخاه. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মুসলিম অপর মুসলমানের ভাই সে তার প্রতি জুলুম করবে না সে তাকে লজ্জিত করবে না সে তাকে অপদস্থ করবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকওয়া এখানে থাকে এই কথা বলে তিনি তিনবার তার বুকের দিকে ইশারা করলেন এরপরে বললেন একজন মুসলমানের জন্য মন্দ হওয়া এতটুকুই যথেষ্ট যে সে তার ভাইকে তুচ্ছ জ্ঞান করবে তাহলে রমজানের এই মাসে আমি আপনি আমরা পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে কিয়ামুল লাইল করছি ইফতারের সময় আমি আপনি না খেয়ে আমাদের পাশের ভাইকে ইফতার করানোর জন্য সহযোগিতা করছি কিন্তু যখন রমজান চলে যায় তখন আমরা এই ভাইয়ে ভাইয়ে কেন আমাদের মধ্যে মারামারি কাটাকাটি আমাদের মধ্যে গীবত তোহমত আমাদের মধ্যে দোষ চর্চা আমাদের মধ্যে পরনিন্দাগুলি শুরু হয় কেন শুরু হয় অথচ আমরা প্রত্যেকেই কিন্তু মুসলিম ভাই একজন অপরজনের দোষ চর্চা করার মাধ্যমে কেউ কি কখনো সম্মানিত হয় কখনো সে সম্মানিত হতে পারে না বরং একজনের কাছে যখন অপরের দোষ বর্ণনা করা হয় তখন সে নিশ্চয়ই ভাববে কালকে হয়তো সে আমার দোষটা আরেকজনের কাছে গিয়ে বলবে সবচেয়ে বড় কথা হলো এই আমরা প্রত্যেকই মুসলিম ভাই পরকালীন জীবনে আমরা নাজাত চাই আমাদের লক্ষ্য হয় আমাদের আল্লাহ আমাদের কোরআন কিন্তু আমাদের অন্তরগুলি কেন বিচ্ছিন্ন আমরা কি একই আদর্শে ঐক্যবদ্ধ হতে পারি না আমরা কেন পারি না পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছি একই কিবলার দিকে ফিরে একই জান্নাতে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি একইভাবে আল্লাহর ইবাদত করে অথচ আমরাই যখন এখান থেকে বের হয়ে যাই তখনই গিয়ে আমরা এক ভাই আর এক ভাইয়ের পিছনে লেগে পড়ি এটা রাসূলের আদর্শ নয় আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম মুমিনরা পরস্পর ভাই ভাই সুতরাং তারা যেন তাদের মধ্যকার যত সমস্যা আছে এগুলি মিটিয়ে নেয় তাহলে আমার আপনার মধ্যে সমস্যা থাকতে পারে এই সমস্যাকে মিটিয়ে নিতে হবে কিন্তু একজন আরেকজনের পিছনে আমরা যদি দোষ চর্চা করি আমরা যদি পরনিন্দা করি আমরা যদি একে অপরের গীবত করি তাহলে এটা কি আমাদের জন্য কল্যাণ হবে এটা কখনোই আমাদের জন্য কল্যাণ হবে না আজকে আমরা আহলে হাদিস ভাইরা একে অপরের দোষ চর্চা করে একে অপরের দোষ ত্রুটি বর্ণনা করে নিজেই অন্য মানুষের কাছে খারাপ হয়ে যাচ্ছে আমাদের অবশ্যই একটি জায়গায় আমাদের একত্রিত হওয়া দরকার সেটা হলো এই আমার আদর্শ এক আমার কিবলা এক আমার রাসূল এক আমার নবী এক আমার আল্লাহ এক সুতরাং আমি একই আদর্শে যখন ইবাদত করছি তখন আমার ভাইয়ের মধ্যে ভুল থাকতে পারে আমি তার ভুল সংশোধন করে দেব কিন্তু আমি তার পিছনে তার গীবত করব না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতাদরুনা মাল গীবা তোমরা কি জানো গীবত কাকে বলে সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু তোমার ভাইয়ের এমন কোন দোষ উল্লেখ করা যা তিনি অপছন্দ করেন কখন তার অগোচরে সাহাবি বললেন আল্লাহ রাসূল এ ব্যাপারে আপনার অভিমত কি আমি যদি এমন কোন কথা বলি যা আমার ওই ভাইয়ের মধ্যে রয়েছে তাহলে কি হবে তিনি তখন বললেন যদি তুমি এমন কথা বলো যা তোমার ভাইয়ের মধ্যে রয়েছে ফাকাদ ইগতাবতাহু তাহলে তুমি তার গীবত করলে আর তুমি যা বলছো সেটা যদি তোমার ভাইয়ের মধ্যে না থাকে ফাকাদ বাহাত্তাহু তাহলে তুমি তার উপরে অপবাদ আরোপ করলে এটা আরও জঘন্য কাজ সমাজে এমন মানুষের অভাব নাই জেনে না জেনে যাচাই বাছাই না করে আজকে একে অপরের আমরা দোষ চর্চায় লিপ্ত আছি তাহলে এর মাধ্যমে কি সমাজে কল্যাণ নেমে আসবে কোশ্চেন কালেও নয় বরং এর মাধ্যমে আমাদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হবে সমাজের যত মারামারি কাটাকাটি সমাজের যত ফিতনা ফাসাদ এর মূলেই রয়েছে এই ধরনের গীবত তোহমত আমরা এগুলি থেকে বেরিয়ে আসার চেষ্টা করব রমজানের এই মাসে আমরা আত্মনিয়ন্ত্রণ করব মানে কি এক ভাইয়ের দোষ আমার পাশে বর্ণনা করা হচ্ছে আমরা তাকে বাধা দিব ভাই দোষ ত্রুটি বর্ণনার জায়গা এটা নয় আপনি পারলে তাকে সংশোধন করে দেন না পারলে আপনি চুপ থাকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উনজুর আখাকা যালিমান আও মাজলুমান তুমি তোমার ভাই জালেম অথবা মাজলুম উভয়কে তুমি সহযোগিতা করো সাহাবী বললেন আল্লাহ রাসূল আমরা মাজলুমকে তো সহযোগিতা করব
কিন্তু জালেমকে কিভাবে সহযোগিতা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জালেমকে তুমি তার ওই জুলুম থেকে বিরত রাখো, এটাই হলো তাকে সহযোগিতা করা। তাহলে যে ভাই গীবত করছে আমরা তাকে বিরত রাখার মাধ্যমে, তাকে সাবধান করার মাধ্যমে আমরা তাকে সহযোগিতা করব, সে যেন এই পাপে লিপ্ত না হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন বহু মানুষ, আমার উম্মতের অনেক মানুষ সালাত, সিয়াম, হজ, যাকাত এদের নেকি নিয়ে আসবে, কিন্তু তার সাথে এমন মানুষও নিয়ে আসবে যাকে সে গালি দিয়েছে, যাকে সে প্রহার করেছে, যার সে গীবত করেছে, দোষ চর্চা করেছে, যার সে রক্তপাত করেছে। অতঃপর তার নেকি থেকে এই প্রাপকদেরকে দিয়ে দেওয়া হবে। যখন তার নেকি শেষ হয়ে যাবে তখন এই প্রাপকদের গুণাগুলি তার উপরে চাপিয়ে দেওয়া হবে। ফাতুরিহাক ফাতুরিহাফের না, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তি হচ্ছে আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি। তাহলে আমরা এই কষ্ট করে 14 ঘন্টা 15 ঘন্টা সিয়াম পালন করছি, আমরা চেষ্টা করছি এই সময় আমাদের নফসে আম্মারাকে নিয়ন্ত্রণ করতে, আমরা চেষ্টা করছি এই সময় যাবতীয় অশ্লীলতা থেকে, পাপাচার থেকে নিজেদেরকে বিরত রাখতে, তাহলে এই অনুশীলন এটা অব্যাহত রাখতে হবে বাকি 11টি মাসে। আমরা এই সময় যেমন আমাদের প্রবৃত্তিকে আমরা নিয়ন্ত্রণ করি, ঠিক তেমনিভাবে রমজানের পরেও আমরা আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। এটা আমাদের জন্য করণীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাকওয়াশীল কেবল কি সালাত আদায় করা, সিয়াম পালন করার মধ্যেই তাকওয়া সীমাবদ্ধ? তা নয়, বরং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহকে ভয় করে যাবতীয় পাপাচার থেকে, যাবতীয় অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে তাকওয়া। সুতরাং আমরা সেই তাকওয়াশীল হওয়ার চেষ্টা করি এবং পরকালীন জীবনে আমরা নাজাত লাভ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ, আহলাদিস মহিলা সংস্থা, সম্মানী সংগঠন আল আউন, প্রত্যেকটি সংগঠন আজকে বাংলাদেশে চেষ্টা করছে এ ধরনের একদল তাকওয়াশীল মানুষ তৈরি করার, যারা পরস্পর আকিদায় আমলে, যারা সহমর্মিতায় সৌহার্দ্যে, যারা ভ্রাতৃত্বে একই দেহের মতো হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুমিনু কাজাসাদিন ওয়াহিদিন ইনিশতাকা আইনাহু ইশতাকা কুল্লুহু ইনিশতাকা রাসাহু ইশতাকা কুল্লুহু। মুমিন হচ্ছে একটা দেহের মতো, যদি তার চোখ ব্যথিত হয় তাহলে তার সমস্ত দেহই ব্যথিত হয়, যদি তার মাথা ব্যথিত হয় তাহলে তার সমস্ত দেহই ব্যথিত হয়। সুতরাং আহলাদিস ভাই সাথে যে বাংলাদেশে থাকে, আর আরেকজন যদি আমেরিকায় থাকে, তাহলে ওখানে বসে সে যদি ব্যথিত হয়, সে যদি অসুবিধায় পড়ে, আমি এখানে বসে তার সাথে সব সমবেদনা জ্ঞাপন করব। আমি তার জন্য দোয়া করব সে যেন এই অসুবিধা থেকে সে মুক্তি পায়। আমার ভাই আদর্শিক ভাই সে যেখানেই থাকে না থাকুক কেন, আমি সেজন্য চেষ্টা করব। আমার আপনার ছোটোখাটো মশালা নিয়ে ত্রুটি বিচ্যুতি মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু তার জন্য কি আমি ওই ভাইয়ের বাড়ির মাথায় বাড়ি দিয়ে তার মাথা ফাটিয়ে দেবো? এটা আদৌ কোনো মুসলমান আদর্শ নয়। বরং আমরা একই আদর্শের ভাই, একই আদর্শে আমরা চলতে চেষ্টা করব। আমরা পরকালীন জীবনে এই আদর্শের উপরে থেকে ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। সেজন্য আপনাদের কাছে আমাদের বিনীত আহ্বান, আমাদের বিনীত আরজ থাকবে, আমরা আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ, সম্মানী সংগঠন আহলাদিস মহিলা সংস্থা আল আউন এর সদস্য হয়ে, এর সাথী হয়ে আমরা আদর্শিক জীবনযাপন গড়ার চেষ্টা করি, আদর্শ জীবনযাপন করার চেষ্টা করি, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদের সার্বিক জীবন পরিচালনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।